আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। যখনই আপনি একটা জায়গাতে ইন্টারভিউ দিতে যাবেন, প্রথম 7 থেকে 30 সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ ওই 7 থেকে 30 সেকেন্ডের ভেতরেই নিয়োগকর্তা নির্ধারণ করেন যে তার আপনাকে পছন্দ হচ্ছে নাকি হচ্ছে না। এই ব্যাপারটা খেয়াল করে দেখবেন, যখন ফুটবল খেলা হয়, ফুটবল খেলায় প্রথম যে দল গোল দিয়ে বসে, লাস্টে গিয়ে কিন্তু ওই দলের উইন করার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওই দল বাকি খেলাটা খেলে আর একটা ব্যবধান বাড়ানোর জন্য, আর বিপরীত পক্ষ খেলে কিন্তু সমতা আনার জন্য। সো দুই দলের খেলার স্ট্র্যাটেজি কিন্তু সেম হয় না। ঠিক একইভাবে আপনি যখন একটা ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করবেন, তখন আপনাকে শুরুতেই ওই ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে। ওই ইমপ্রেশনটা যদি আপনি শুরুতেই ক্রিয়েট করতে পারেন, দেন আপনার ইন্টারভিউর যে টোটাল প্রসেসটা বেশ স্মুথ হয়ে যাবে। প্রথমেই আপনি যখন একটা ইন্টারভিউ বোর্ডে যখন প্রবেশ করবেন, তখন আপনি হয়তো দরজা নক করে তাদের পারমিশন নিয়ে, নিয়োগকর্তার পারমিশন নিয়ে আপনি হয়তো রুমে প্রবেশ করবেন, অথবা আপনাকে হয়তো একজন এইচআর এক্সিকিউটিভ রুম পর্যন্ত এগিয়ে যেতে আপনাকে হেল্প করবে। সো রুমে প্রবেশ করার পরে আপনি নিয়োগকর্তাকে প্রথমত আপনাকে যেটা করতে হবে, তাকে প্রপার স্যালুটেশন জানাতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি গুড মর্নিং স্যার বলতে পারেন, আসসালামু আলাইকুম বলতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম বলাটা বেশ ভালো, বাট অনেকে আবার আসসালামু আলাইকুম এই কথাটাকে বেশ বিক্রি, সালাম আলাইকুম, হ্যাঁ এই ধরনের কোনো কথা কিন্তু মানে এটা না বলাটাই শ্রেয়, কারণ বিকৃত যে কোনো কিছুই আলটিমেটলি স্মার্টনেস না। হ্যাঁ, সো বিকৃত কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। সেকেন্ড যেটা ইস্যু হচ্ছে যে ইন্টারভিউ যখন দিতে যাবেন, তখন আপনার ড্রেস আপটা প্রপার থাকতে হবে, ঠিক আছে। এখন আপনি একটা গোল গলার গেঞ্জি পরে ইন্টারভিউ দিতে চলে গেলেন, ঠিক আছে, কানে, আপনি পুরুষ মানুষ হয়ে যদি আপনি কানে দুল করেন, তাহলে ব্যাপারগুলো আলটিমেটলি মানে কি হয়, এই ব্যাপারগুলো আলটিমেটলি নিয়োগকর্তার পছন্দ হয় না। সো আপনি যে 7 থেকে 30 সেকেন্ডের মধ্যে যে ইমপ্রেশন ক্রিয়েট করবেন, তো কানে দুল থাকলে আমার ইমপ্রেশন তো আর আপনার নিয়োগ করার প্রতি যাবে না, আমার ইমপ্রেশন অন্য কোনো দিক চলে যেতে পারে, ঠিক আছে। সো এইটা করা যাবে না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মুখে সবসময় একটা মৃদু হাসি রাখতে হবে, ঠিক আছে। এই যে এইটা করা যাবে না, মুখে সবসময় হাসি রাখতে হবে, হ্যাঁ, যাতে বোঝা যায় যে আপনাকে, আপনি যেন মুখস্থ করে আসেন নাই, বা আপনাকে কেউ কোনো কিছু শিখিয়ে দিচ্ছে না, আপনি যেটাই বলছেন না কেন আপনার ভেতর থেকে বলছেন, স্পন্টেনিয়াসলি বলছেন, এবং আপনার ভেতরে নার্ভাসনেস নাই। নার্ভাসনেস থাকলে মানুষজন আপনি বলতে পারেন, ঠিক আছে। সো এইটা কোনো অবস্থাতে রাখা যাবে না। ইন্টারভিউ বোর্ডে আপনি যখনই কথা বলবেন, তখন আপনাকে বেশ হাসি মুখে স্পন্টেনিয়াসলি কথা বলতে হবে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কী বলবো, যেমন অনেক আছে ইন্টারভিউ দিতে গিয়ে, স্যার বলেন, স্যার, ও স্যার, তাই স্যার, এরপরে তাহলে কী বলবো, এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ইন্টারভিউতে, মানে ইন্টারভিউতে এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু কখনোই আপনার জব হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। সো ইন্টারভিউ বোর্ডে আপনাকে সবসময় মার্জিতভাবে কথা বলতে হবে, মার্জিত বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, এবং সেই সঙ্গে মুখে হাসি থাকতে হবে। কমপ্লিমেন্ট দেওয়া, স্যার আপনাদের অফিসটা তো খুব সুন্দর, স্যার এই অফিসটা বেশ চমৎকার, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কিছুদিন আমার চোখে পড়েছে, স্যার আজকে এখানে ইন্টারভিউ দিতে আসতে পারলাম এবং আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে আমার দারুণ লাগছে। সো এই যে কমপ্লিমেন্ট দেওয়া, একটু প্রশংসা করা, প্রশংসাটা যেন আবার তৈলবাজি হয়ে না যায়। অনেক সময় মানুষজন প্রশংসা করতে 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 যা নাই তাও করে ফেলে, ঠিক আছে, ওইটা তখন আবার তৈলবাজি হয়ে যায়। সো তৈলবাজি না, সো আপনাকে মানে আপনি যেটাই বলেন না কেন, আপনার কথাবার্তার মধ্যে কমপ্লিমেন্ট থাকতে হবে। কমপ্লিমেন্ট মানে প্রশংসা, প্রশংসা মানে কোম্পানি বা অফিসটা যেরকম, যে যতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য তাকে ততটুকু প্রশংসা করলে সেটাকেই প্রশংসা বলে, তার চেয়ে বেশি করলে ওইটা তখন তৈলবাজি হয়ে যায়। সো আমরা যেন ইন্টারভিউ দিতে গিয়ে যেন তেল না মারি, কারণ তেল মারাটা আবার কেউ কেউ পছন্দ করে না। এরপর যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অথবা কনসেন্ট্রেশন, দুইটাকে মোটামুটিভাবে আমি একসাথেই বলতে পারি। যেটা হচ্ছে, অনেক সময় আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, তখন আমার হাত দেখতেছি না, আলটিমেটলি হাতে কিছু নাই, সো অনেকে আছে মোবাইল টেপে, হ্যাঁ স্যার, বাবু খাইছো, আচ্ছা দাঁড়াও আমি একটু পরে ফোন করতেছি একটু। সো এই যে একটা ব্যাপার, হ্যাঁ, আপনি যখন একজন মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, তখন এই ধরনের আচার আচরণ করা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। আপনি যার সঙ্গে কথা বলছেন, যার সঙ্গে দেখা করতে গিয়েছেন, তার সঙ্গে কথা বলুন, তার সম্পর্কে জানুন, নিজের যে পারপাস নিয়ে তার সাথে কথা বলতে গিয়েছেন সেটা তাকে জানান,
কমিউনিকেট করুন, নেটওয়ার্কিং করুন, একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করুন। সো এটা যদি এই এই ব্যাপারগুলো যদি আপনি ফলো করেন, তাহলে যে কোনো জায়গায় আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, তখন 7 থেকে 30 সেকেন্ডের মধ্যে নিয়োগকর্তা আপনার সঙ্গে ফার্দার ডিসকাস করতে বেশ কমফোর্ট ফিল করবে, এবং ইন্টারভিউ বোর্ডের যে টোটাল এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টটা আপনার অনুকূলে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।